নমস্কার, আমি শুভমিতা গোস্বামী। আমি জলপাইগুড়ি নিকটস্থ ময়নাগুড়িতে থাকি। আমি কথার সুরে ছন্দের ফাইনাল রাউন্ডের কন্টেস্টেন্ট। কথার সুরে ছন্দের সকল অভিভাবকদের আমার প্রণাম জানিয়ে এবং তাদের আশীর্বাদ নিয়ে আমার কবিতাটি শুরু করছি। আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সুরানির স্বাদ। সুরানির বুঝি মরণকাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে খাও, সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে কথা উঠল, রাজা সভা ছেড়ে এলো, পাশে বসে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে, কি চাই? সুরানি বললে, তোমরা সবাই যাও, কেবল আমার সেনাতনীকে ডেকে দাও। সেনাতনী এলো, রানী তার হাত ধরে বলল, সই বসো, কথা আছে। সেনাতনী বলল, প্রকাশ করে বলো। সুরানি বললে, আমার সাত মহলা বাড়ির একটি ধারে তিনটে মহল ছিল দুয়োরানীর, তারপর হলো দুটো, তারপর হলো একটা, তারপর সেই রাজবাড়ি থেকে বের হয়ে গেল, তারপর তার কথা আমার আর মনেই রইল না। তারপর সেদিন দোল যাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূর পঙ্খি চড়ে, আগে লোক পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বায়ে বাজে মৃদঙ্গ। এমন সময় দেখি পথের পাশে নদীর ধারে গাছের ওপরটিতে একটি কুঁড়ে ঘর, চাপা গাছের ছায়ায় দেওয়াল বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে, দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। ছত্রধারিণীকে শুধোলেম, আহা, ঘরখানি কার? ছত্রধারিণী বললে, চিনতে পারলে না, ওই তো দুয়োরানীর। তারপর ঘরে ফিরে এসে একলা বসে আছি, প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে আমায় জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমি ও বাড়িতে থাকবো না। রাজা বলল, আচ্ছা বেশ, আমি তোমার জন্য কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদন্তের দেওয়াল দিয়ে, তার মেঝেটা হবে দুধের ফেনার মতো সাদা, আর মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললাম, আমার বড় সাধ, কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাড়ির বাগানের একটি ধারে। রাজা বলল, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুঁড়ে ঘর বানিয়ে দিলে, সে যেন এক তুলে আনা বনো ফুল, যেমনি তৈরি হলো অমনি মুশড়ে গেল। বাস করতে গেলেন, কেবল লজ্জা পেলেন। তারপর সেদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি সঙ্গে 107 জন সঙ্গিনী নিয়ে, জলের মধ্যে পালকি নামিয়ে দিলে, স্নান হলো, স্নান সেরে ঘরে ফিরছি, এমন সময় দেখি, এ কোন ঘরের বউ গা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাখা, পরনে লাল পেরে শাড়ি, সকালের আলো তার ভিজে চুল আর ভিজে ঘড়ায় পড়ে যেন ঝিকিয়ে উঠেছে। ছত্রধারিণীকে শুধোলেম, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? সে বললে, চিনতে পারলে না, ওই তো দুয়োরানী। তারপর ঘরে ফিরে এসে একলা বসে আছি, প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে আমায় জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাধ, রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনি বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বলল, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসল, লোকজন গেল সরে, সাদা শাখা পরলেম আর লাল পেরে শাড়ি, স্নান সেরে মাটির ঘড়ায় জল তুলে আনলেম। দুয়ারের সামনে এসে ঘড়া আছড়ে ভাঙলেম, যা ভেবেছিলেম তা হলো না, শুধু লজ্জা পেলেন।
তারপর সেদিন রাসযাত্রা, মধু বনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়লো, সারা রাত নাচ হলো, গান হলো, পরদিন সকালে হাতির ওপরে হাওদা চড়লো। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে যেন চলছে। তার চূড়ায় বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে আছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধোলেন, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে, জানো না? ওই তো দুরানির ছেলে, ওর মায়ের জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপর ঘরে ফিরে এসে একলা বসে আছি, প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে আমায় জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাদ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজের হাতে তা তুলে আনবে। রাজা বলল, আচ্ছা বেশ বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলের ডালি হাতে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ, ডালি পড়ে রইল, লজ্জা পেলেম। তারপর থেকে আমার কি হলো কি জানি, একলা বসে থাকি প্রদীপ জ্বালিনে, রাজা রোজ এসে আমায় শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই? সুরানি হয়েও কি যে চাই তা লজ্জায় কাউকে বলতে পারিনি, তাই তোমায় ডেকেছি শ্যাঙাতনি, আমার শেষ কথাটা বলি তোমার কানে, দুরানির ওই দুঃখ আমি চাই। শ্যাঙাতনি বললে, আচ্ছা কেন বলো তো? ওর ওই পাশের বাঁশিতে সুর বাজলো, আমার সোনার বাঁশি, কেবল বয়েই বেড়ালেম, আগলে বেড়ালেম, বাজাতে পারলেম নে। নমস্কার।